আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত কখন ও কেন এমনভাবে রং বদলাতে থাকে অর্থাৎ দাঁতের কালার ধীরে ধীরে চেঞ্জ হয়ে যেতে থাকে কারো কারো কালো হয়ে যায় ভিওয়ার্স এই সমস্যাটি তখনই ঘটে যখন কোনো কারণে দাঁতের যে পাল্প থাকে এই পাল্প ড্যামেজ হতে থাকে কখনো কখনো দেখা যায় যে আঘাত লাগার কারণে অনেকের সামনের দাঁতে আঘাত লাগে আর সে কারণে দাঁতের পাল্প ইনজুরি হওয়ার কারণে হোক বা পাল্প ড্যামেজ হয়ে যাওয়ার কারণে হোক সে দাঁতটি ধীরে ধীরে কালো হয়ে যায় মূলত দাঁতের উপর থেকে হোক বা যে কোনো পাশ থেকে হোক কোনো ক্যাভিটি বা গর্ত বা ডেন্টাল ক্যারিজ যদি এই দাঁতের ভিতরে থাকা পাল্প ড্যামেজ করে তখনই দাঁত ধীরে ধীরে এমনভাবে কালো হতে থাকে ভিওয়ার্স পাল্প ড্যামেজ হয়ে যাওয়ার কারণে দাঁতের ভিতরে ব্লাড সার্কুলেশনটি বন্ধ হয়ে যায় যেহেতু ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায় তাই দাঁত তার সজীবতা ধীরে ধীরে হারাতে থাকে আর এভাবেই ধীরে ধীরে যত বেশি পাল্প ড্যামেজ হয় ততই বেশি ধীরে ধীরে এই দাঁতের কালার চেঞ্জ হতে থাকে কালো হতে থাকে এখানে একটা এক্স রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে এক্সরেটা দেখতে পাচ্ছেন মূলত এখানে যতটুকু অংশ কালো দেখতে পাচ্ছেন ঠিক এতটুকু অংশ দাঁতের উপরে থাকা ক্যাভিটি বা গর্ত আর এত বড় গর্ত হয়ে যাওয়ার কারণে ঠিক এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এটি হলো দাঁতের পাল্প অংশ তো এই পাল্প এখানে মিশ্রিত হওয়ার কারণে মিশে যাওয়ার কারণে কিন্তু ধীরে ধীরে এমনভাবেই দাঁতের ভিতরে যে পাল্প থাকে সেটি ড্যামেজ করে ফেলে আর ড্যামেজ করার ফলেই ধীরে ধীরে এই দাঁতের কালারটা ধীরে ধীরে চেঞ্জ হতে থাকে দাঁত তার ভাইটালিটি হারাতে থাকে ভিওয়ার্স অনেকের আঘাত লাগার কারণেও এ ধরনের সমস্যা হয়ে থাকে যেমন সামনের দাঁতে যদি কখনও আঘাত লাগে কোনো কারণে তো দাঁতে আঘাত লাগার কারণে দাঁতের যে অ্যাপেক্স অঞ্চল রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি না দাঁতের শিকড়ের শেষ অংশ সেখান থেকে যদি কোনো ধরনের সমস্যা ঘটে সেক্ষেত্রেও দাঁতে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায় আর তার কারণে দাঁত ধীরে ধীরে এমনভাবে কালো হতে থাকে বা দাঁতের কালার চেঞ্জ হয়ে যেতে থাকে তো ভিওর্স এ কারণে এমন কালো হয়ে যাওয়ার মেনলি দুটি কারণ রয়েছে একটি হলো যদি দাঁতের পাল্প ড্যামেজ হয় কোনো ধরনের গর্ত বা ক্যাভিটি আক্রমণ কারণে সেক্ষেত্রেও কালো হয়ে যেতে পারে আবার আঘাত লাগার কারণেও ধীরে ধীরে এমনভাবে কালার চেঞ্জ হয়ে যেতে পারে তো সমস্যা যাই হোক এ ধরনের কালার চেঞ্জ হয়ে যাওয়া দাঁতেরও ট্রিটমেন্ট রয়েছে তবে যদি আঘাত লাগা সমস্যার কারণে ধীরে ধীরে দাঁত কালো হতে থাকে তাহলে যত দ্রুত সম্ভব ডেন্টিস্টের কাছে গিয়ে এক্স করে দাঁতটি দেখিয়ে আনুন কারণ আঘাত লাগা যে দাঁতগুলো থাকে এগুলার সমস্যা বেশ অনেক দূর পর্যন্ত পৌঁছায় তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম